প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, এই কথাটি অক্ষরে অক্ষরে মেনে চলেন রাজ্যের তপশিলি জাতি কল্যাণ প্রাণী সম্পদ বিকাশ এবং মৎস্য দপ্তরের নবনির্বাচিত মন্ত্রী সুধাংশু দাস। প্রাণী সম্পদ বিকাশের দায়িত্ব পাওয়ার পরই রাজ্যের অসহায় অবলা প্রাণীদের সুরক্ষার ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন তিনি। কঠিন অসুখ হওয়ার আগেই পশুদের জন্য সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছেন তিনি। এই ব্যাপারে খোঁজ খবর করতে বৃহস্পতিবার খয়েরপুরস্থিত আরকে নগর ভেটেনারি কলেজে পরিদর্শনে যান মন্ত্রী। কলেজে পড়াশোনার উপযুক্ত ব্যবস্থা রয়েছে কিনা তা নিয়ে আলোচনার পাশাপাশি ল্যাবের কাজকর্ম খতিয়ে দেখেন তিনি। আশ্বাস দিয়েছেন ডিজিটাল ক্লাসরুমের ভেটেনারি কলেজ রয়েছে, তো এটা ভিজিট করছি, জানার চেষ্টা করছি কি এখানে ব্যবস্থা আছে, কি সমস্যা আছে, আমাদের দপ্তরের পক্ষ থেকে কি করতে পারি এবং রাজ্যের ছাত্রছাত্রীদের এই ভেটেনারি কলেজে পড়াশোনার জন্য উপযুক্ত ব্যবস্থাপনা তৈরি রয়েছে কিনা এবং সেটাকে আরও কতটুকু বাড়ানো যায়, সিট ক্যাপাসিটি কী আছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা এখানে ভিজিট করছি, বিভিন্ন সিস্টেম সম্পর্কেও জানার চেষ্টা করছি, বিভিন্ন যেগুলি ল্যাব রয়েছে কী কী কাজ সেখানে করা হয়, কী রকমের টেকনিক্যাল সেখানে যুক্ত রয়েছে, সব কিছু নিয়ে আমরা দেখছি, লক্ষ্য করছি অনেকটাই ভালো এবং আমরা লক্ষ্য করছি এটা ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা অপরচুনিটিস, যে তারা এখানে পড়াশোনার সুযোগ পাবে, এখান থেকে তারা ডিগ্রি করতে পারবে এবং ইন ফিউচার এগুলিকে আমরা অর্থাৎ ডিজিটাল ক্লাসরুম এখানে ডিমান্ড উঠেছে আমি আসার পরে, তো আমাদের ডিরেক্টর মহোদয় আছেন, সেক্রেটারি সাহেব আছেন, এরাও আমাদেরকে বলেছেন অলরেডি আমরা এটার উপর ইনিশিয়েটিভ নিয়েছি, আগামী দিন থেকে এখানে ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থা করা হবে, অন্যান্য যেগুলি সমস্যা আছে সেগুলি সমাধান করা হবে, এর বাইরে এই মেডিকেল কলেজকেও কাজে লাগিয়ে তাদের নলেজ টেকনোলজি সব কিছুকে কাজে লাগিয়ে রাজ্যের যারা ফার্মার্স আছেন তাদের কাছে উপযুক্ত ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য, টেকনোলজি পৌঁছে দেওয়ার জন্য এবং তাদের মাধ্যমে যেন আমরা বিশেষ করে ডিজিজ ফ্রি অ্যানিমেলস যেন আমরা রাজ্যে বাড়াতে পারি তার জন্য আমরা কাজ করব। এবং মূল বক্তব্য হচ্ছে আমাদের সমাজে যে সমস্ত পশু রয়েছে বা আমাদের লাইফস্টক রয়েছে সেগুলিকে প্রথমত আমাদের টার্গেট হচ্ছে প্রিভেনশন দেওয়া, বিভিন্ন ডিজিজ থেকে প্রিভেনশন দেওয়া, তার জন্য এখানে অনেকগুলি রিসার্চ যেমন চলছে, অনেক টেকনোলজি আমরা নিয়ে এসেছি, ডক্টররাও কাজ করছেন, তো এটা যদি আমরা দিতে পারি, যেমন একটা কথা আছে না প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, তো আমরা চাইছি প্রথমে যেন আমরা প্রিভেনশন দিতে পারি, পরবর্তী যদি না হয় তাহলে আমরা কিউর করব, সেই রাস্তায় আমরা এগুচ্ছি, তো সব কিছু মিলে খুব ভালো ব্যবস্থাপনা আছে, আগামী দিন অনেক কিছু হবে, এখানে ভার্টিক্যাল ক্লাসরুমও আমরা এক্সটেন্ড করছি আরও, ইন এডিশন এখানে হোস্টেলেরও কথা উঠেছে, ফেন্সিংয়ের কথা উঠেছে, সব কিছু দেখলাম, আস্তে আস্তে আমরা সেগুলি পরিকল্পনা করে আমরা কাজ করব। সাধারণ মানুষের মধ্যে মাছ মাংস ডিম ও দুধের চাহিদা দিন দিন বাড়লেও সেই অনুপাতে যোগান কম, ফলে বহিরাজ্য থেকে আমদানি করতে হয় মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস। সাবসিডি স্কিমের মাধ্যমে রাজ্যের কৃষকদের কাছে পৌঁছে মাছ মাংস ডিম ও দুধের যোগান বাড়ানোর পরামর্শ দিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। এর ফলে তৈরি হবে বেকারদের যুবকদের কর্মসংস্থানের সুযোগ। গতকালকে আরডিটি ডিপার্টমেন্টের মিটিং হয়েছে এবং আমরা আগামী 3 মাসের একটা লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছি, উদ্দেশ্য হচ্ছে আমাদের রাজ্যে মাছ মাংস দুধ এবং ডিম তার যথেষ্ট পরিমাণ চাহিদা রয়েছে, সে অনুযায়ী আমাদের কাছে যে প্রোডাকশন রেট আছে সেটা কিছুটা কম, ডিমান্ড আমাদের অনেক বেশি, তো সেই বাড়তি ডিমান্ড যেটা আছে সেগুলিকে ফিল আপ করার জন্য আমরা 3 মাসের টার্গেট নিয়ে কাজ শুরু করেছি, কীভাবে এগুলিকে এক্সটেনশন করা যায় বিভিন্ন স্কিমের মাধ্যমে, সাবসিডি স্কিমের মাধ্যমে আমরা ফার্মার্সের কাছে পৌঁছে যাব, যারা আনএমপ্লয়েড ইউথস আছে তাদেরকেও আমরা মোটিভেট করব, উৎসাহিত করব যেন তারা এই সমস্ত কাজে যুক্ত হয়, এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে একাধারে আমাদের সেই মাছ মাংস ডিম দুধের চাহিদা যেটা রয়েছে সেটা যেমন বৃদ্ধি করতে হবে, ইন দ্য সেম টাইম যারা আনএমপ্লয়েড ইউথস রয়েছেন তাদেরকেও কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করতে হবে, তো 2টা লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি এবং আমার বিশ্বাস এই 2টা ক্ষেত্রে একটা আরেকটার সাথে কিন্তু অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তপশিলি জাতি কল্যাণ প্রাণী সম্পদ বিকাশ এবং মৎস্য দপ্তরের দায়িত্ব পাওয়ার পরই একের পর এক পরিদর্শন এবং বৈঠক করছেন মন্ত্রী সুধাংশু দাস। রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।